আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা শম্পা। সবাইকে ওয়েলকাম করছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। দেখতে দেখতে শীত প্রায় দোরগোড়ায় চলেই এসেছে। সারা বছর স্যুপের চাহিদা থাকলেও শীতে গরম গরম ধোয়া ওঠা স্যুপ খেতে কিন্তু বেশ লাগে। আজকের পর্বে আমি চিকেন স্যুপ করে দেখিয়েছি। এই স্যুপটা তৈরি করা যেমন সহজ তেমনি স্বাস্থ্যসম্মত, আর খেতে তো বেশ মজাদার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে এখানে আমি মুরগির মাংস নিয়েছি, একটা লেগ পিস নিয়েছি, এখানে 350 গ্রামের মতো আছে। আর চিকেন স্টকের জন্য এখানে আমি আরও মুরগির হাড় ব্যবহার করব। এখানে পিঠের যে হাড়গুলো আছে সেগুলো নিয়েছি, আর মুরগির বুকের মাংস আলাদা করে নিয়েছিলাম, সেখান থেকে যে হাড়গুলো রয়েছে সেগুলো নিয়েছি। চিকেন স্টকে হাড়গুলো বেশি দিলে স্টকটা বেশি মজাদার হয়। একটা পাশে রেখে দিলাম। চলে আসলাম চুলায়। একটি প্যানে 1 চা চামচের মতো সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হাড় এবং লেগ পিসটা দিয়ে দিলাম। হাই হিটেই আমি 2 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এতে করে চিকেন স্টকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। উল্টে পাল্টে আমি 2 মিনিট এগুলোকে ভেজে নিচ্ছি। আর 2 মিনিট ভাজার পরেই দেখবেন যে এরকম একটু সুন্দর কালার চলে আসবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 কাপ পানি। আপনারা স্যুপটা কতখানি করতে চান তার উপরে নির্ভর করে এখানে পানিটা দিবেন। এখানে নিয়েছি একটি পেঁয়াজ 1 ইঞ্চের মতো আদা টুকরা, আর নিয়েছি 1 চা চামচ গোলমরিচ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে দিলাম। ঢেকে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে আছে। ভালো মতো যখন ফুটে উঠেছে তখন চারপাশে দেখবেন যে এরকম ফেনার মতো উঠবে। এই ফেনাগুলোকে ফেলে দিলে চিকেন স্টকটা অনেক ক্লিয়ার হয়। আমি ফেনাগুলোকে যতটুকু সম্ভব উঠিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের জন্য। আমি এই 7 কাপ চিকেন স্টক জাল করে 4 কাপের মতো করে নিব। চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম লোতে থাকবে। এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। স্যুপটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। 1/3 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে দলা না থাকে। একটা পাশে রেখে দিলাম। এখানে আরেকটি বাটির মধ্যে একটি স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এটাকেও একটা পাশে রেখে দিলাম। এখানে আরেকটি বাটির মধ্যে নিচ্ছে 2 চা চামচ হট টমেটো সস, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, 2 চা চামচ সয়া সস। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিব। চিকেন স্যুপের জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজর নিয়েছি 1/2 কাপ, টমেটো নিয়েছি 1/2 কাপ, টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছি। 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি, আদা কুচি নিয়েছি 1 চা চামচ, আর নিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো। প্রায় আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন চিকেন স্টকটা কিন্তু হয়ে গেছে, আর পানিও বেশ খানিকটা কমে গেছে। এখানে 4 থেকে 4.5 কাপের মতো পানি আছে, আর চিকেনটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার স্টক থেকে সব কিছুকে ছেঁকে উঠিয়ে নিব, আর চিকেনগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি মাংসগুলোকে আলাদা করে ঝুরি করে নিব। এবার এই চিকেন স্টকের মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল দিতে না চান তাহলে কাঁচামরিচটাকে বাদ দিবেন। ভালো মতো সব কিছুকে একটু মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। খুব ভালো মতো যখন ফুটে উঠেছে এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকেই যে চিকেন লেগটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখান থেকে মাংসগুলোকে হাত দিয়ে ঝুরি করে নিয়েছি, সেই সঙ্গে হাড়ের সঙ্গে যে মাংসগুলো ছিল সেগুলোকেও বের করে নিয়েছি। সবগুলোকেই এখানে দিয়ে দিলাম। সব কিছুকে একটু মিশিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সবুজ হলুদ আর লাল ক্যাপসিকাম। আবারও একটু মিশিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকে পরে দিলাম কারণ এগুলো যাতে একেবারে গলে না যায়।
দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা সসগুলো। সবগুলো সসেই যেহেতু লবণ আছে, তাই লবণটা কিন্তু সাবধানে দিতে হবে। সব কিছুকে একটু মিশিয়ে দিলাম। এখন আর খুব বেশি সময় জাল করব না। সব কিছু যখন খুব ভালো করে ফুটে উঠেছে, এই পর্যায়ে আগে থেকেই মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। এগুলোকে কিন্তু একবারে দেয়া যাবে না, আমি দিব আর ঘনত্বটা বুঝে যদি লাগে পুরোটা দিয়ে দিব, আর যদি না লাগে তখন আর কিন্তু দেয়া যাবে না। আমার এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পুরোটুকুই লেগেছে। আমি স্যুপটাকে অনেক বেশি ঘন করব না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার স্যুপের ঘনত্বটা ঠিক আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটাকেও একই রকমভাবে অল্প অল্প করে দিব আর চামচ দিয়ে এরকম করে ঘুরিয়ে নিব। এতে করে ডিমগুলো এক জায়গায় পড়ে দলার মতো হয়ে যাবে না, আর স্যুপটা দেখতেও অনেক সুন্দর দেখাবে। আমি অল্প অল্প করে পুরো ডিমটাকেই দিয়ে নিলাম। হয়ে গেছে। স্যুপটাকে আর অনেক বেশি ঘন করব না, একেবারে শেষে দিয়ে দিলাম 1 চা চামচের মতো পেঁয়াজ কলি। চুলাটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। লেবুর রসটাকে কিন্তু চুলাটাকে বন্ধ করে নিয়ে তারপরে দিবেন। আমার স্যুপটা হয়ে গেছে। স্যুপটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেন স্যুপটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই স্যুপটা যেরকম স্বাস্থ্যসম্মত, তেমনি খেতেও বেশ মজাদার। যারা ডায়েট করছেন তারাও চাইলে এই স্যুপটা তৈরি করে খেতে পারবেন। আর শীতের দিনে তো স্যুপের কোনো তুলনাই হয় না। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।